শ্রুতি জন শুনেন দিয়া মন পরবাসীর মনের কথা করি বর্ণন সিলেট জেলার একটি গায়ের যুবক মফিজ মিয়া ভাগ্যটারে বদলাইতে ভাবিল বসিয়া বাবা মায়ের বড় ছেলে দায়িত্বের উঠানে জাহাজে চড়িল শেষে বিলাতের ওখানে সাত সাগর তের নদী পার করিয়া টেমস নদীর দিলে একদিন আসিল পৌঁছাইয়া ইংলিশ দেশে ইংলিশ ভুলি বুঝিতে না পারে ফ্যাক্টরিতে বাড়ির কাজ সারাতে সারে দিনে রাইতে কাজ করিয়া বেতন যাহা পায় মা বাবার জন্য দিয়া নিজে এক বেলা খায় এইবার মেতে পার করিল কতটা বছর ভাই বোনের মানুষ কই না সাজাই দিল ঘর একদিন পরে মফিজ মিয়া গেল নিজের দেশে আলতা বানুরে নিয়া ফিরল অবশেষে বছর গেল দেখতে দেখতে আরো কয়েক কাল আলতা বানুর কুলে আইল মফিজের সন্তান ফ্যাক্টরির কাজ ছাড়িয়া লই লইয়া লইয়া কিশোরী খুলিয়া দিল কোন মতে রেস্টুরেন্ট একদিন বাইক যখন বদলাইতে শুরু তার করিল দেশ থেকে ভাইয়ে তারে চিঠি যে পাঠাইল আরো কিছু টাকা দিলে গাও চমকাইত বেশি জমির মালিক পয়লা কদর বাড়িত চিন্তা ভাবনা কইরা মফিজ বেচা দিল ব্যবসা বহু সন্তান লইয়া দেশে ফিরিবে আশা সন্তান যখন সেকেন্ডারি করিয়া দিল পাস মনের খুশি লইয়া দেশে গিয়া গাইল বাস এত কষ্ট কইরা সে তো কিছু করছে কোনো কিছু তার নামে নয় আপন ঘরে ঠকছে বাতি যারা চক্রা গাইয়া কত কথা বলছে ফেলফেলাইয়া চাইয়া চাইয়া নীল বেশে শুইছে বুকের মাঝে চিনচিন বেতা লইয়া মফিজ মিয়া বিলাত ফিরিয়া শুধু কপাল যায় যে মাফিয়া কিছুদিন যাওয়ার পরে রোগে যে পড়িয়া আলতা বানু দুনিয়া ছাড়ি গেল যে সলিয়া একমাত্র সন্তান তার ছিল যে সকল গুজরাটি পুত্র বধু করিল তা দখল আলতা বালি পাকে ঘুরে নিঃস্ব মফিজ মিয়া কাউরে পাইলে শোনায় এখন একটা গান গাইয়া পরবাসের ভাই বোনেরা রাখিবেন সরল বিলাতে ঘুমাইয়া দেখো না দেশে তালুকদারি সফল মফিজ মিয়ার পুঁথি কিচ্ছা টানলাম বাইতি ভুল ত্রুটি চাইয়া জানাই তালু